কুশামারি ঈদগা মানের যেটা আসল উদ্দেশ্য সেটা হচ্ছে আত্মত্যাগের। বন্ধুরা সুপ্রভাত ও ঈদ মোবারক। আমি আপনাদের বন্ধু উপস্থাপক দেব হরে, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি ভবঘুরে। আজ মুসলমানদের আনন্দের উৎসব তথা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আপনারা জানেন আমি মানুষের জন্য তাদের ভ্রমণ স্থান, আনন্দ উৎসব ও খাবার বিষয়ক ভিডিও পোস্ট করে থাকি। পূর্বোত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত অবধি বিভিন্ন জায়গায় মানুষের প্রান্তিক মানুষের যে স্বতঃস্ফূর্ত আনন্দ উদযাপন, তার বহিঃপ্রকাশ, সেটা আমি মানুষের সেই যে সুকোমল প্রবৃত্তি সেটাই তুলে ধরার চেষ্টা করি। আজকেও তাই করলাম। আরেকবার ধন্যবাদ, আপনার উৎসব শুভ হোক। আপনি আপনার পরিবারকে নিয়ে আনন্দে এই উৎসব উদযাপন করুন। এই উৎসব বিষয়ের সঙ্গে আমাদের কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবে ধর্ম যুক্ত হয়ে আছে। তো অ্যাকচুয়ালি আমরা উপার্জন কেন করি? উপার্জন করি খরচ করার জন্য। সেই খরচগুলো হয় কীরকম? একটা নিত্য নৈমিত্তিক খরচ, যেটা আমাদের প্রয়োজনে করতে হয়, ইচ্ছে থাকলেও করতে হয়, না থাকলেও করতে হয়, সেটা আমাদের বাধ্যবাধকতা। তারপরে আর একটা আমরা খরচ করি, যেই খরচটা হচ্ছে এই ধরনের আনন্দ উৎসবের জন্য, হচ্ছে স্বতঃস্ফূর্ত এইরকম যে আনন্দ অনুষ্ঠান। বিভিন্ন ধর্মের বিভিন্ন আনন্দ অনুষ্ঠান আছে যেখানে আমরা এই উদযাপন করি, সেটা হয় মানুষের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, অর্থাৎ মানুষের কোর অব দ্য হার্ট, অন্তরের ভেতর থেকে এই সুকুমার প্রবৃত্তি নিয়ে সেই অনুষ্ঠানটার উদযাপন করা হয়। সেখানে মানুষের প্রকৃত যে সুন্দর রূপটা তার বহিঃপ্রকাশ হয়, মানুষ সেজে গুজে বিভিন্ন সুন্দর একটা আনন্দময় ভাবধারা নিয়ে, সৌভ্রাতৃত্বের ভাবধারা নিয়ে সেখানে মিলিত হয়। যত অনুষ্ঠানে আমি বিভিন্ন জায়গায় যাই সেখানে দেখেছি, সে ভারতবর্ষের পূর্বোত্তর প্রান্ত থেকে দক্ষিণ অবধি সবখানেই তাই একই দৃশ্য। তো তাই আমি এই বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলোর পোস্ট আপনাদের মাঝখানে নিয়ে আসার চেষ্টা করি, যেখানে মানুষকে আরও সুন্দরভাবে দেখানো যায়, তাদের পোর্ট্রে করা যায়। যাই হোক, 2 মাসাধিক কাল আগে অর্থাৎ রমজান মাসে দীর্ঘ 1 মাসের সংযম, অর্থাৎ রোজা বা উপবাস পালনের পর 10ই মে ঈদুল ফিতর পালিত হয়েছে। প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ পশু প্রবৃত্তির কুরবানি করে মনুষ্যত্বকে জাগ্রত করে সুমহান বার্তা নিয়ে পবিত্র ঈদুল আজহা পরব পালন করা হয়। আরবি ভাষায় ঈদুল আজহার অর্থ হল ত্যাগের উৎসব। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানের একটি অন্তর্নিহিত বার্তা থাকে। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ বা আত্মত্যাগ। এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করে ও অব্যাহতির পর নিজস্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা, গরু আল্লাহর নামে কোরবানি করে। আরবিতে ঈদুল আজহার অর্থ হচ্ছে আত্মত্যাগের উৎসব। বাংলা, হিন্দু, বাংলা, উর্দু, হিন্দি বিভিন্ন ভাষায় আত্মত্যাগের আরেকটি আরবি শব্দ হচ্ছে কুরবান। এই কুরবান, এই কুরবানি ঈদ হিসাবেও তাই একে বলা হয়ে থাকে। তাই ঈদুল আজহাকে কুরবানি ঈদও বলা হয়। যেমন আফগানিস্তান ও ইরানে বলা হয় ঈদ এ কুরবান। ত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদুল আজহা হচ্ছে মুসলমানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। কুরবানি হচ্ছে মূলত ত্যাগ বা আত্মত্যাগ। ঈদুল আজহা একই সঙ্গে পশু কুরবানি দেওয়ার ও ত্যাগের উৎসবের দিন। বস্তুত মানুষের স্বচ্ছ নির্মল হৃদয়ে পাশাপাশি পশুর স্বভাবও বিদ্যমান থাকে। তাতে মানুষের স্বভাবে প্রকাশ পায় হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার, কপটতা, পরস্বীকাতরতা, পরনিন্দা, জিঘাংসা ইত্যাদি এই সমস্ত অপমানবিক গুণ বা মানবিক অপগুণ।
আল্লাহর সৃষ্টি মানব তার সন্তানকে শ্রেষ্ঠ জীব হিসেবে তিনি দেখতে চান। হৃদয়ের এই পশুত্ব মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে বাধা প্রদান করে। তাই পশু কুরবানি প্রতীকী মাত্র, পাশাপাশি নিজেদের পশুত্বকে কুরবানি দিতে হয়, আর তখনই সার্থক হয় প্রতীকী পশুর কুরবানি। আল্লাহ তাআলার উদ্দেশ্যে পশু কুরবানি উপলক্ষ হলেও এর অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন। এক শ্রেণীর মুসলিম ঈদুল আজহাকে কেবলই পশু কুরবানি দেওয়ার এবং উৎসব করার দিনে পরিণত করলেও দিনটির প্রধান উদ্দেশ্য মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভালোবাসা ও আনুগত্য তৈরি করা এবং ক্ষুদ্র ব্যক্তি স্বার্থচিন্তার উচ্ছেদ করে আত্মত্যাগের শিক্ষাকে জাগ্রত করে তোলা। আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করাই হচ্ছে ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা ইসলামের রাসূল হযরত ইব্রাহিমকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন। তিনি বলেন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম স্বপ্নে এরকম একটা স্বপ্ন আদেশ পেয়ে প্রথমে 10টি উট কুরবানি করেন, তারপরেও তিনি একই স্বপ্ন দেখেন, তখন তিনি 100 উট কুরবান করেন, তারপরেও তিনি একই স্বপ্ন দেখেন, তখন তিনি ভালো করে মনন করেন, চিন্তা করে দেখেন তার প্রিয় বস্তু তো সেই সমস্ত পশু বা প্রাণীরা নয়, তার প্রিয় বস্তু হচ্ছে তার প্রিয় পুত্র ইসমাইল, এবং সেটা ছাড়া তার ঘরে প্রকৃতপক্ষে কুরবানি করার মতন আর কোনো কিছু বাকি ছিল না। তখন তিনি তার প্রিয় পুত্রকে নিয়ে আরাফত ময়দানের উদ্দেশ্যে রওনা দেন কুরবানি করার জন্য। রাস্তায় শয়তান তাকে পথরোধ করে এবং বিভিন্ন রকম প্ররোচনা দিতে থাকে এই কর্ম থেকে বিরত হওয়ার জন্য। তিনি শয়তানকে পাথর ছুড়ে মারেন, তাকে সেখান থেকে বিতাড়িত করেন এবং তিনি সেই আরাফত ময়দানের টিলায় গিয়ে তার পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে নিজের চোখ দুটো বেঁধে নিয়ে, কারণ প্রিয় বস্তুকে তিনি কুরবানি করবেন সেটা জন্য নিজের চোখকে বাঁধেন এবং কুরবানি করেন। এবং কুরবানির শেষে তিনি যেটা দেখেন সেটা সুমহান আল্লাহ তাআলার আশ্চর্য, যেটা দেখেন একটা মেষ জাতীয় পশু দুম্বা কুরবানি হয়ে গেছে, তার ছেলে একদম ইনট্যাক্ট সাহি সালামত সেখানে আছে। তখন উনি বুঝতে পারেন আসল এটার কারণ, এবং আল্লাহ তাআলার যে পরীক্ষা, সেই যে অ্যাবসলিউট ফেথ, আনকন্ডিশনাল ফেথ, সেখানে তিনি উত্তীর্ণ হন এবং আল্লাহ তাআলার আরও নৈকট্যে তিনি পৌঁছান। ঠিক একই কন্টিনিউশন ধরে আজকের দিনে অর্থাৎ সেই সুমহান মক্কার কাবাতে যারা ধর্মপ্রাণ মুসলিমরা হজে গিয়েছেন তারাও ঠিক একই বিষয়টা করে থাকেন, অর্থাৎ নামাজ আদা করার পরে সেই প্রতীকী পাথর, শয়তানের প্রতীকী স্তম্ভে তারা পাথর ছুড়ে মারেন। অর্থাৎ মুসলিম ধর্মের 5টি মহান স্তম্ভের উপরে এই ধর্মটি দাঁড়িয়ে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ হচ্ছে প্রতিদিন নিয়মিত কর্তব্য, তারপরে রোজা বছরে একবার পালন করতে হয় এক মাসের জন্য, হজ জীবনে একবার, সামর্থ্যবান মুসলমানের একবার তাকে হজে যেতে হয়, এবং এই যাকাত যেটা সেটা অর্থ হচ্ছে দান করা। দান মানে হচ্ছে আমার যে সঞ্চিত অর্থ বা উদ্বৃত্ত অর্থ, সেটা যার অর্থ নেই, অর্থহীন বা গরিব, তার তাকে বিলিয়ে দেওয়া। সেখানেও এই একই ত্যাগের কথা বলা আছে, অর্থাৎ আমরা যে সম্পদ অর্জন করেছি সেটা, অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষার তো শেষ নেই বা ভোগের কখনো নিবৃত্তি হয় না। তাই আরেকটা সংস্কৃত শ্লোকে এখানে এটা বললে আরেকটু হয়তো বুঝতে ভালো হয়, তেন ও ত্যাগ তেন ও ভঞ্জিতা, অর্থাৎ ত্যাগের মাধ্যমেই চূড়ান্ত ভোগ সম্ভব। ঠিক এই কথাটাই এখানে বোঝা যায় যে সেখানে সে যাকাতের মাধ্যমে তার সম্পদের অংশ সে বিলিয়ে দেবে। এবং সর্বশেষ যেটা বলি সেটা হচ্ছে আনন্দ। শুরুতেই বলেছি আজকে আনন্দ উৎসব, আনন্দ যে কোনো উৎসবই আনন্দবহ, তারপরেও এখানে আরেকটা অন্তর্নিহিত আনন্দ আছে, সেই আনন্দটা হচ্ছে আল্লাহ তাআলার যে পরীক্ষায় হযরত ইব্রাহিম তিনি উত্তীর্ণ হলেন,
তো যে কোনো পরীক্ষায় আমরা যদি উত্তীর্ণ হই অবশ্যই আমাদের খুব আনন্দ হয়, তাই আজকের এই অনুষ্ঠান আনন্দের অনুষ্ঠান। এইভাবেই এই অনুষ্ঠানকে মহিমান্বিত করে এবং মহান আল্লাহ তাআলার মহান বার্তা মানব জাতির প্রতি প্রেরণ করে থাকে। সেই সেই উদ্দেশ্যে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়, যেটা বলেছিলাম জিলহাজ মাসের 10 তারিখে এই উৎসব পালিত হয়ে থাকে। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবঘুরের সঙ্গে থাকুন। আমি যদি আপনাদের আমার কন্টেন্ট আমার এই বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আসলে আজকের এই কোরবানির যেটা আসল উদ্দেশ্য সেটা হচ্ছে আত্মত্যাগের, এ ব্যাপারে আমরা কে কতটা এগিয়ে যেতে পারছি, কি এটা যে স্রষ্টার বিধানের সামনে অত আমরা নিজেকে কতটা নিজেকে সাইলেন্ডার করে দিতে পারছি, এটাই। কারণ আমাদের পূর্বে একজন নবী এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম, তো স্রষ্টা চাইছিলেন যে তিনি তার প্রিয় কোনো জিনিসকে যেন আমার নামে কোরবানি করে। তিনি কিছু উট কোরবানি করলেন, তারপরেও স্বপ্ন দেখছে তোমার প্রিয় জিনিস। তিনি বুঝতে পারলেন আমার কাছে সবচাইতে প্রিয় বলতে আমার ছেলে ইসমাইল। তো উনি স্বপ্ন দেখার পরে ছেলেকে নিয়ে ছেলেকে যখন কাছে ডেকে ওই বললেন যে বেটা তোকে আমি কোরবানি দেব, তো উনি বললেন ছেলে ইসমাইল যে আপনি বাপ, আমি আপনার সন্তান, আপনি আমাকে কেন কোরবানি দেবেন? তো বলছে যে না, আমার আল্লাহ চাইছে যে আমি যেন তোমাকে কোরবানি দিই। তো ছেলেও ইমানের ব্যাপারে এতটা অল্প বয়স হলেও এতটা বলিয়ান ছিল, সে বলছে যে আব্বু তাই যদি হবে তো আমরা আল্লাহর হুকুম আমরা নষ্ট হতে দিতে রাজি নই, আমি দুটুকরো হব কিন্তু আল্লাহর হুকুম যেন দুটুকরো জবে না হয়। তো এই জন্য ছেলে এবারে আব্বাকে বললো যে আব্বা আপনি আপনার কাজ করে নিন, আমাকে জমিনে ফেলে দিন আর আপনার চোখ বেঁধে নিন, যেন আমার চোখ আপনার চোখের দিকে পড়ার কারণে আপনার অন্তরে যেন কোনো দয়া না আসে আর হাত যেন না কেঁপে যায়। তো স্রষ্টার হুকুমটা কতটা তাদের কাছে প্রাধান্য পেয়েছে এইটাই এই কোরবানির দিনে এটাকেই বোঝানো হয়েছিল, যে আমরা এই কোরবানির দিনটাকে আসলে উদযাপিত করি এই নিয়েতে যে আমাদের স্রষ্টার প্রত্যেকটা শাসন অনু যা বিধান সেটাকে মেনে যেন আমরা লাইভ লিফ্ট করতে পারি। এটা হচ্ছে আসল ভিউ, যেটা আসল অবজেক্ট, যেটা যে আমরা স্রষ্টাকে একদম যে তার প্রত্যেকটা কানুনকে আমরা যেন ওইভাবে মেনে চলতে পারি যেভাবে তিনি চাইছেন। এতে কী হবে যদি আমরা আমাদের জীবনটাকে, কারণ তিনি আমাদেরকে বানিয়েছেন, পাঠিয়েছেন, তিনি আমাদের স্রষ্টা, তো তিনি যেভাবে আমাদের বিধান দিয়েছেন যদি ওইভাবে চলি তো দুনিয়াতে আমরা সুখ শান্তি রহমত বরকত ইজ্জত হেফাজত এগুলো পাবো। যেদিন একদিন তো আমাদেরকে মরতেই হবে, এভরি সোল উইল টেস্ট অফ ডেথ, একদিন দুনিয়া ছাড়তে হবে। সেই দিন এবারে দুটো জায়গা মরণের পরে আছে, যেমন অন্য ধর্মের স্বর্গ নরক বলে, আমাদের ভাষাতে জান্নাত জাহান্নাম বলা হয়। তো ওইভাবে যদি আমরা যেভাবে তিনি একটা ডিসিপ্লিনময় জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছেন সেইভাবে যদি চলি তো দুনিয়াতে আমরা শান্তিময় জীবন পাবো, মরণের পরে জান্নাত আমাদের ঠিকানা হবে। এবং তার মধ্যে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে কোরবানির দিনের আজকে তুমি কোরবানি দিয়ে অন্যদের দিকে হাত বাড়িয়ে দাও, সহানুভূতির হাত বাড়িয়ে দাও যতটা তোমার পক্ষে সম্ভব হয়। তো এইভাবে কোরবানির দিনটাকে উদযাপন করতে চাওয়া হয়েছে যে আপোষের মধ্যে আমাদের বন্ধনটা যেন বড় মজবুত থাকে। এ ব্যাপারে শুধু আপন নিজের লোককে নয়, পারিপার্শ্বিকতা যারা আছে তাদের সবার সঙ্গে সবাইকে নিয়ে যেন আমরা এই উৎসবটাকে সেইভাবে যেন উদযাপন করি। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। কুশামারি ঈদগাহ, কুশামারি সম্মিলিত ঈদগাহ, আমার আমার গ্রামের পাশের গ্রাম, আমার গ্রাম ছিল ফকিরেগুটি, এখান থেকে অনতি দূরে। তো দেখলেন ওনার সমস্ত কথা আমরা শুনলাম, সেটা শোনা শুধু না, আমরা যদি সেটা আত্মস্থ করতে পারি এই যে কথাগুলো, সেটা হচ্ছে মানব ধর্মের, মানে মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মের মানে মানবিকতার যে কথা সেটা, সেই কথাটা বলা হলো সবখানেই সেটা বলা আছে, সেটা যদি আমরা পালন করি তাহলে পরে আমাদের জীবন, আমাদের জীবন তাহলে সর্বতভাবে সুন্দর হবে। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই দেখলেন কিছুদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল, আমরা কত ভালো ছিলাম, তারপরে এই বৃষ্টিটা কমলো, তারপরে গরমে হাসপাস করছি থাকতে পারছি। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমরা মাথা আছি একটা স্বপ্ন দেখেছি যে আগামী 17 জুলাই অর্থাৎ পরের রোববার ঠিক 12টার সময় গোটা মাথা জুড়ে 1 লক্ষ গাছ একই দিনে একই সময়ে লাগাবো।
আমার আপনার কাছে আপনাদের কাছে আসার একটাই উদ্দেশ্য, সেই কর্মযোগে আপনারাও সামিল হন, আপনারাও আপনার বাড়িতে আপনার মসজিদে কিছু গাছ লাগান এবং তাকে বড় করে তুলুন।